শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ছয় নভেম্বর বিশ কার্তিক বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ করিমগঞ্জের নগরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বেপরোয়া ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু হল কিশোর পুত্রের ঘটনা ঘিরে উত্তেজনা নগরে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে অসমে বুয়া কৃষকের নামে পাঁচশো আষট্টি কোটি টাকার কেলেঙ্কারি পিএম এম কিষাণ নিধির টাকা আত্মসাত আটানব্বই জন কৃষি সম্প্রসারণ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত রয়েছেন করিমগঞ্জের একজন আজ আগরতলা বিলনিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ডাকে মর্মান্তিক মৃত্যু হলো এক পাঁচ বছরের ছাত্রের তেরো নভেম্বর উপনির্বাচনের জন্য কাসার জেলার দোলাই চিদলি বিহালি বঙ্গাইগাঁও এবং চামগুড়িতে বন্ধ ঘোষণা ঘোষণা হল ফলাফল আবার আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প আসছে শীত রাজ্যে আর কয়েক দিনের মধ্যে বদলে যাবে আবহাওয়া আবহাওয়ার পরিবর্তনে বরাকের গরে গরে জ্বরের প্রকোপ এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে উপহারের মেসেজ লিঙ্কে ক্লিক করতে গায়েব হচ্ছে টাকা সতর্কবাণী এসবিআইয়ের অপহরণের তিন দিন পর হাফলং থেকে উদ্ধার তেরো বছরের পরুয়া চাঞ্চল্য বরহলার শিমুলতলায় মণিপুরে এনআরসি চলছে বায়োমেট্রিক ডাটা সংগ্রহ হয়রানির আতঙ্ক বাঙালিদের এবং শেষ খবরটি দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা সংশোধনের জন্য হাইলাকান্দিতে সচেতনতা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ করিমগঞ্জের নগরে এক সড়ক দুর্ঘটনা বেপরোয়া ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক কিশোর পুত্রের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু বারো বছরের বয়সী কিশোরের জানা গেছে আজ অর্থাৎ বুধবার দুপুরের দিকে করিমগঞ্জ শহর লাগোয়া নগরে ম্যাজিক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় মুন্না নামের এক কিশোরের অসম ত্রিপুরা সংযোগী আট নম্বর জাতীয় সড়কের নগরে ঘটে এই ঘটনা অঘটন সংগঠিত করেই পালিয়ে যায় গাতক ম্যাজিক ট্রাক তবে বেশি দূর পালাতে পারেনি করিমগঞ্জ সদর পুলিশ শিলচর রোড থেকে আটক করে হেফাজতে নিয়েছে গাতক ম্যাজিক পেটেল নগরে সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ম্যাজিক ট্রাকের ধাক্কায় নিহত বারো বছরের কিশোর মুন্না ঘটনা তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে নগরে। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ অঘটনের খবর পেয়ে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় পৌঁছে করিমগঞ্জ সদর থানার পুলিশ হতভাগ্য কিশোরের মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন রাজ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কেলেঙ্কারির অভিযোগে আটানব্বই জন কৃষি সম্প্রসারণ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে এর মধ্যে করিমগঞ্জের একজন দুই হাজার উনিশ সালে কেন্দ্রীয় সরকারের চালু করা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে বিভিন্ন রাজ্যে বুয়া কৃষকের নাম অন্তর্ভুক্তির বৃহৎ কেলেঙ্কারি অসমেও বুয়া কৃষকের নামে পাঁচশো আষট্টি কোটি টাকার কেলেঙ্কারি সংগঠিত হয় আট লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো বাহাত্তর জন কৃষককে মাসে মাসে দুই হাজার টাকা করে কৃষক সম্মান নিধির অর্থ দেওয়া হয় পরবর্তী পর্যায়ে বুয়া কৃষক প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধির অর্থ লাভ করার বিষয়টি প্রকাশ্যে আসে এমনকি এই বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো। ঘোষণা হল ফলাফল আবার আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি সে দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গরিষ্ঠতার সংখ্যা অতিক্রম করে তিনি ইতিমধ্যে বুট জিতেছেন অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস দুইশো ছাব্বিশটি আসনে এগিয়ে রয়েছেন এদিকে রাষ্ট্রপতি হয়ে দেশবাসীকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প বললেন আমি আপনাদের পরিবার ও অধিকারের স্বার্থে লড়াই করব এ লড়াইয়ে যারা সঙ্গ দিয়েছেন তাদের অসাধারণ আখ্যা দিয়ে ধন্যবাদ জানালেন ট্রাম্প অবৈধ অভিবাসন সহ একাধিক ইস্যুতে মুখ খুললেন তিনি বললেন আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করতে চলেছি আমাদের দেশের সব কিছু ঠিক করতে চলেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন দেখলো আমেরিকা আগরতলা বিলনিয়ায় এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক খুদে ছাত্রের স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক নার্সারি ছাত্রের নাম তৃপ্ত বিশ্বাস এদিকে গাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনার বিবরণে জানা গিয়েছে প্রতিদিনের মতো আজ সকালে জয়কাতপুর গ্রাম পঞ্চায়েতের জর্জরি এলাকায় মায়ের সাথে স্কুলে আসে নার্সারি বিভাগের ছাত্র তৃপ্ত বিশ্বাস বয়স মাত্র পাঁচ বছর বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের নার্সারি বিভাগের ছাত্র সে তার বাবা পেশায় শ্রমিক মৃতের পরিবারের সদস্য কালীপদ বিশ্বাস জানান অটো থেকে বাড়ির সামনে নামার পর ছেলেটির মা যখন অটোওয়ালাকে টাকা দিচ্ছিল সে সময় সে নিজে রাস্তা পার হচ্ছিল ঠিক সময় মতাই এর দিক থেকে আসা বিলনিয়াগামী মারুতি বেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে তৃপ্ত বিশ্বাস সাথে সাথে ওই গাড়িটির চালক মিটুন সরকার তাকে দ্রুত বিলনিয়া হাসপাতালে নিয়ে গেলে ডলে তৃপ্ত এদিকে গাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে উপহারের মেসেজ লিংকে ক্লিক করতেই গায়েব হচ্ছে টাকা মোবাইলে টুং করে আওয়াজ এসবিআই থেকে একটি মেসেজ ঢুকল দশ হাজার রিওয়ার্ড পয়েন্ট দিয়েছে ব্যাঙ্ক যার অর্থমূল্য নয় হাজার নয়শো আশি টাকার মতো এসবিআই রিওয়ার্ড অ্যাপ ডাউনলোড করে লগ করলে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে বলে লেখা রয়েছে মেসেজে লিঙ্কও দেওয়া রয়েছে অ্যাপটির লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড হচ্ছে অ্যাপের এপিকে ফাইলটি এরপরে সেটি ইনস্টল করলে দশ হাজার টাকা আসা তো দূর আপনার সব তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে তারপর দশ হাজার টাকা ডুকার বদলে যা আছে সব হাফিস ইদানিংকালে এমনই ফাঁদ পেতেছে হেকাররা এসবিআই এর অনেক গ্রাহকই এই ধরনের মেসেজ পেয়েছেন এবং ফাঁদে পাও দিয়েছেন তারপর ব্যাংক থেকে টাকা গায়েব ঘটনা গোটার পর টের পেয়েছেন আসল ফাঁদটা কি এ নিয়ে এসবিআই তরফে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে গ্রাহকদের জানানো হয়েছে ব্যাংকের তরফে এমন কোনো মেসেজ পাঠানো হয় না গ্রাহকদের কি অ্যাপ ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া হয় না তাই এই ধরনের মেসেজ পেলে যেন গ্রাহকরা সতর্ক হন ফাঁদে পা না দেন রাজ্য সহ বরাক উপত্যকায় আসছে কনকনি শীত আর কয়েক দিনের মধ্যেই বদলে যাবে আবহাওয়া ধীরে ধীরে শীতল হচ্ছে পরিস্থিতি ঠান্ডার আমেজ ঢুকছে রাজ্য জুড়ে এবার আর গরম নয় আসছে শীত খুব তাড়াতাড়ি গায়ে কম্বল ছাপাবেন মানুষ ধীরে ধীরে শীতল হচ্ছে পরিস্থিতি এবার ভয়ঙ্কর গরম সহ্য করেছিলেন মানুষ এবার জাকিয়ে পড়ছে শীত এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর দুই হাজার পঁচিশ সালের এক জানুয়ারিকে বৃত্তি করে প্রকাশিত হাইলাকান্দি জেলার বুটার তালিকার সংশোধনের জন্য বুট কেন্দ্রগুলিতে সচেতনতা আয়োজন করা হয়েছে আগামী নয় এবং দশ নভেম্বর এবং ষোলো এবং সতেরো নভেম্বর জেলার সব বুট কেন্দ্রে এই সচেতনতা অনুষ্ঠিত হবে এতে বুট কেন্দ্রগুলির বিএলও তাদের নিজস্ব বুট কেন্দ্রে উপস্থিত থাকবেন বুটারদেরকে ভোটার তালিকায় নাম তোলা সংশোধনী অথবা স্থান পরিবর্তন ইত্যাদি কাজে বিয়েলরা সাহায্য করবেন খসরা ভোটার তালিকায় দাবি ও আপত্তি আগামী আঠাশ নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে মণিপুরে এনআরসি অর্থাৎ পঞ্জি প্রস্তুতের জন্য ওই রাজ্যের সরকার কর্তৃ গৃহীত সিদ্ধান্তকে এবার সমর্থন জানালো থাতই নামের একটি জনগোষ্ঠী যারা নাগা উপজাতি নয় আবার কুকি জ বলে স্বীকারও করে না অতি সম্প্রতি গৌহাটিতে দুদিনের সমাবর্তন করে এই উপজাতি গোষ্ঠী দুটি ক্ষেত্রে মণিপুর সরকারকে সমর্থন করেছে প্রথমটি এনআরসি দ্বিতীয় মাদকের বিরুদ্ধে লড়াই ঘটনা হচ্ছে তাদৌরা এনআরসির সমর্থনে সরকারের পাশে দাঁড়ানোর পরে মণিপুরের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কারণ এনআরসির পুষতাকারী উনিশটি সংগঠনের মধ্যে কিছু সংখ্যক জিরিবামে বসবাসকারী বাঙালি হিন্দু মুসলিমদের বাংলাদেশি বলে তকমা দিচ্ছে এমনকি জিরিবাম থেকে দফায় নির্বাচিত বিধায়ককেও বাংলাদেশি বলতে দ্বিধা করছে না ফলে জিরিবাম অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবার শেষ খবরটি অপহরণের তিন দিন পর হাফলং থেকে উদ্ধার তেরো বছরের পড়ুয়া চাঞ্চল্য বরখলার শিমুলতলায় গত রবিবার সন্ধ্যায় চুল কাটতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বরখলা বাঙ্গারপাড় জিপির শিমুলতলা এলাকার শিক্ষক খলিলুর রহমান লস্করের তেরো বছরের ছেলে জুনাইদ মাহমুদ লস্কর অনেক খুঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি সোমবার রাত আনুমানিক দশটায় হাফলং স্টেশনে জুনাইদ মাহমুদকে অচেতন অবস্থায় ট্রেনে দেখতে পান তার একজন পরিচিত শিক্ষক তখনই ওই শিক্ষকের সন্দেহ জাগে তিনি সঙ্গে সঙ্গে জুনাইদের মা বাবার সঙ্গে ফোনে যোগাযোগ করেন এদিকে শিক্ষক যখন অচেতন জুনাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন ঠিক সে সময়ে তার পাশে দুই যুবক ছিলেন তখনই ওই দুই যুবক ঘটনাস্থল থেকে কেটে পড়ে জুনাইদকে নিয়ে সারা রাত হাফলং স্টেশনে তাকেন ওই শিক্ষক মঙ্গলবার রাতে জুনাইদ মাহমুদকে তার বাড়িতে নিয়ে আসা হয় জুনাইদ মাহমুদ বর্তমানে কথা বলতে পারছে না সে জানায় বাড়ি থেকে বের হওয়ার পর বাঙ্গারপার উদয়ন বিদ্যাপীঠ পর্যন্ত তার জ্ঞান ছিল এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন